খচ্চরের মস্তিষ্ক। সিংহ আর শিয়াল একসাথে শিকার করতে গেল। সিংহ ফক্সের পরামর্শে খচ্চরকে একটি বার্তা পাঠায়, তাদের দুই পরিবারের মধ্যে একটি জোট করার প্রস্তাব দেয়। খচ্চরটি রাজকীয় জোটের প্রত্যাশায় আনন্দিত হয়ে বৈঠকের জায়গায় এসেছিল, কিন্তু যখন তিনি সেখানে আসেন তখন সিংহটি খচ্চরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং শিয়ালকে বলে, আজকের জন্য আমাদের রাতের খাবার এখানে, আমি যাবার সময় তুমি এটা দেখো এবং ঘুমাও এবং আমার শিকারকে স্পর্শ করার সাহস করো না। সিংহ চলে গেল আর শিয়াল অপেক্ষা করছে, কিন্তু তার মালিক ফিরে আসেনি দেখে সে খচ্চরের মগজ বের করে খেয়ে ফেলে। সিংহ যখন ফিরে এল তখন সে শীঘ্রই মস্তিষ্কের অনুপস্থিতি লক্ষ্য করে এবং ভয়ানক কণ্ঠে শিয়ালকে জিজ্ঞাসা করে, তুমি খচ্চরের মস্তিষ্ক নিয়ে কি করেছ? মস্তিষ্ক? মহারাজ, এটার কোনো মস্তিষ্ক ছিল না, অথবা এটা কখনই আপনার ফাঁদে পড়ত না। গল্পের শিক্ষা হল, ধূর্ত সবসময় একটি উত্তর প্রস্তুত আছে।